জমে উঠেছে মিঠাই, একের পর এক ধামাকা এপিসোড আসতেই থাকছে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে নিপা রাতুলের বিয়েতে ঠিক কি হতে চলেছে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে জানিয়েছিলাম যে বিয়েটা আসলে কার সাথে হবে। নিপা নয়, রাতুলের বিয়েটা হবে শ্রীতমার সাথে, কিছু যুক্তিও দিয়েছিলাম। অবশেষে জি বাংলা ধামাকা প্রোমো লঞ্চ করলো, যা দেখে ভক্তরা অবাক হওয়ার সাথে খুশিও হলো। কি দেখালো তাতে সেটাও বলবো ভিডিওতে। মিঠাই ধারাবাহিকের গল্প প্রথম থেকেই নিপা রাতুলের বিয়েকে নিয়ে এগোচ্ছিল। আশীর্বাদ আইবুড়ো ভাত সব হয়ে গেলেও নিপা রাতুলের জুটিটা ঠিক মানাচ্ছিল না। টাকা, ভালো ছবি আর বিদেশ যাওয়া ছাড়া কিছুই বোঝে না নিপা। অন্যদিকে রাতুল একটু সাদামাটা সাবেকি, তার সাথে শ্রীতমার অনেক মিল। শ্রীতমা রাতুলের সিদ্ধান্তকে সম্মান করে, এমনকি রাতুলের মাও শ্রীতমাকে পছন্দ করে। তাই এটা সবাই অনুমান করেই ছিল যে শ্রীতমার সাথেই রাতুলের বিয়েটা হবে, সেটাই হতে চলেছে। নিপাকে বিদেশে নিয়ে যাবার লোভ দেখিয়ে তাকে নিয়ে যায় আদিত্য। এদিকে মোদক বাড়িতে আকাশ ভেঙে পড়ে, এটা জেনে রাতুলের মা বিয়েটা মানতে পারছিল না। সব শেষে নতুন প্রমোতে দেখাই গেল শ্রীতমাকে বধূ বেশে নিয়ে আসছে মিঠাই, বর বেশে দাঁড়িয়ে আছে রাতুল। বোঝাই যাচ্ছে তাদের বিয়েটা হবে। তবে চমক এখানেও থাকতে পারে, বেঙ্গল টপার মিঠাইয়ের কাছে চমকের পর চমক তো আশা করাই যায়। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।